সুন্দরী ডুয়ার্স সবসময়ই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়, জঙ্গল, নদী ও সবুজ গালিচার মতো চা বাগান এখানকার মূল আকর্ষণ। পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চলা ডুয়ার্সের রেলপথ। আমাদের সাথে আজ বেরিয়ে পড়ুন ডুয়ার্স রেলপথে ঘোরার জন্য। কী কী দেখবেন, কোন ট্রেনে গেলে পুরোটা দেখতে পাবেন, তা সব কিছু জানার জন্য আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। যারা ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন। ডুয়ার্স ঘোরার জন্য সবথেকে আদর্শ ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেস পাবেন না, তারা যে কোনো ট্রেনে চলে আসুন এনজিপি, আর সেখান থেকে ভিস্টাডোমের টিকিট কেটে উপভোগ করুন ডুয়ার্সের রেলপথ। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে রাত 8:35 মিনিটে। আমরাও উঠে পড়লাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ডুয়ার্স ভ্রমণ করব বলে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যদি স্লিপারে রিজার্ভেশন করেন, তার জন্য আপনাকে দিতে হবে 417 টাকা, 3-টায়ার এসির জন্য 1120 টাকা, 2-টায়ার এসির জন্য 1580 টাকা, আর 1-এর জন্য 2630 টাকা। রাত 8:35 শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেন দাঁড়ায় বিধাননগর রোড স্টেশন, দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু, বর্ধমান জাংশন, বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর জাংশন, সাঁইথিয়া জাংশন, রামপুরহাট জাংশন, পাকুড়, নিউ ফারাক্কা জাংশন, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, বারসই জংশন, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড জাংশন, ঠাকুরগঞ্জ, বাগডোগরা, শিলিগুড়ি, নিউমেল জাংশন, বানারহাট, ডালগাঁও, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ এবং আলিপুরদুয়ার জাংশনে। ডুয়ার্সের রেলপথ বলতে পশ্চিম ডুয়ার্সের শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত রেলপথকেই বোঝানো হয়। এখন বাজে সকাল 8:05 আর আমাদের ট্রেনও এখন ঢুকছে শিলিগুড়ি জংশনে। এই শিলিগুড়ি জংশনের পর থেকেই শুরু হবে আমাদের রেলপথে ডুয়ার্স ভ্রমণ। শিলিগুড়ি জংশন ছাড়ার পরেই ট্রেন প্রবেশ করবে চা বাগানের মধ্যে, শুধুই সবুজের হাতছানি। শিলিগুড়ি জংশনের পরের প্রধান স্টেশন গুলমা। শিলিগুড়ি জংশন থেকে গুলমাতে আসার রেলপথটির দৃশ্য এক কথায় অসাধারণ। শিলিগুড়ি নগরের সীমানা ছাড়ালেই মোহরগাঁও গুলমা চা বাগানের বুক চিরে দুপাশে আদিগন্ত বিস্তৃত সবুজের গালিচা পথ পেরিয়ে আপনার ট্রেন এগিয়ে চলবে। ট্রেন চলার মিষ্টি ঝমঝম শব্দ, তার সঙ্গে এই দিগন্ত বিস্তৃত চা বাগান, এ যেন এক অন্য জগৎ। এই জগতের মাঝেই দেখতে দেখতে আপনি হঠাৎ করে দেখতে পাবেন দূরের পাহাড়গুলিকে। পাহাড়ের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। কখনো দেখা যায় দূরের পাহাড়গুলি, কখনো আবার গাছের জন্য ঢাকা পড়ে যাচ্ছে। তবে এ কিন্তু এক বেশ মজার খেলা। চা বাগানের এত সুন্দর দৃশ্য বোধহয় অন্য কোথাও দেখা যাবে না, তাই যত ধরনের পোজ হয় বা যত ধরনের ভিডিও করতে পারেন করে নিন এই মুহূর্তগুলির। আজকে এই ভিডিওতে ডুয়ার্সের রেলপথে কী কী দেখা যায় তা নিয়ে তো আপনাদের জানাবই। তবে ডুয়ার্স কীভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কীভাবে ঘুরলে পুরো ডুয়ার্স খুব ভালো মতো দেখা যায়,
কোথায় কোথায় থাকা যায়, কি খাবেন তা নিয়ে আমরা কিন্তু একটি ভিডিও আগেই আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনাদের সুবিধার জন্য, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে এগিয়ে চলেছে গুলমা স্টেশনের দিকে, আর যত আমরা গুলমা স্টেশনের দিকে এগোচ্ছি তত চা বাগান শেষ হয়ে আসছে। চা বাগান শেষ হতেই পাহাড়গুলি আরও স্পষ্ট দেখতে পেলাম, পাহাড়গুলি যেন এখন আরও কাছে চলে এসছে। এ তো শুধু একটা দুটি পাহাড় নয়, এ তো যেন পাহাড়ের উপত্যকা। দেখতে দেখতে আমাদের ট্রেন এখন প্রায় চলে এসেছে গুলমা স্টেশনের কাছে, তবে এই ট্রেন গুলমা স্টেশনে দাঁড়ায় না। আমাদের ট্রেন কু ঝিকঝিক করে করে পার করে যাচ্ছে গুলমা স্টেশন, তবে একটুখানি যেন মন খারাপ হলোই, এত সুন্দর একটা স্টেশনে কেন ট্রেন দাঁড়ায় না। তবে দাঁড়ায় না কেন তার উত্তর কিছুক্ষণ পরেই পেয়ে গেছিলাম আমি। এই গুলমা স্টেশন এতটাই সুন্দর যে পেছনে ফেলে আপনার এগিয়ে যেতে ইচ্ছে করবে না, তবে কি আর করা যাবে, আস্তে আস্তে আমরা গুলমা স্টেশন পার করছি, আর গুলমা স্টেশনের পরেই আমরা পৌঁছে যাব মহানন্দা অভয়ারণ্যে। গুলমা স্টেশনের পর থেকেই শুরু হচ্ছে মহানন্দা অভয়ারণ্য, গভীর জঙ্গল, পশু পাখি আর নদী, আর দূরে অত সুন্দর পাহাড় শ্রেণী, এই নিয়েই মহানন্দা অভয়ারণ্য। এখন আমরা পার করছি মহানন্দা নদী, এখানকার দৃশ্য যে কত সুন্দর তা আপনারা নিজেই উপলব্ধি করুন। গুলমার পরবর্তী স্টেশন সেবক, গুলমা থেকে সেবক স্টেশনের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, আর আপনাদের আগেই বলেছি এই রাস্তাটা পুরোটাই কিন্তু মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে গিয়েছে। চোখ কান খোলা রাখলে রেলযাত্রীরা দেখা পেতে পারেন বুনো হাতি, হরিণ, বাইসন, বানর, এমনকি অগুন্তি ময়ূরেরও। প্রায় 159 বর্গ কিলোমিটার আয়তনের এই মহানন্দা অভয়ারণ্য 1955 সালে স্যাঞ্চুয়ারি হিসেবে পরিচিতি পায়। বাইসন, রয়্যাল বেঙ্গল টাইগার সহ অন্যান্য বন্যপ্রাণকে রক্ষা করতে 1959 সালে এটিকে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেয় সরকার। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যেতে যেতে রয়েছে বেশ কয়েকটি বড় বড় বাঁক, এই বাঁকে পুরো ট্রেনটি দেখা যায়, ঠিক যেন একটি সাপ হেলে দুলে এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। গুলমা স্টেশনের আগে যে পাহাড়গুলি দূরে দেখতে পেয়েছিলাম
সেই পাহাড়গুলি এখন যেন হাতের নাগালের মধ্যে চলে এসেছে। আমাদের ট্রেনও এগিয়ে চলেছে সেবকের দিকে। এখন আমরা পেরোচ্ছি সেবক খোলা। সেবকখোলা পার হয়েই একটু জঙ্গল পেরোতেই আমরা চলে এলাম সেবক স্টেশনে। সেবক রেল স্টেশনটি একেবারেই পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। কাঞ্চনকন্যা এক্সপ্রেসও সেবক স্টেশনে দাঁড়ায় না। সেবক স্টেশন পার করতে করতেই দেখলাম স্টেশনের পাশেই তৈরি হচ্ছে নতুন একটি টানেল। সেবক স্টেশনের অদূরেই তিস্তা নদী। তিস্তার ওপরে অনন্য গঠন শৈলীতে তৈরি করোনেশন ব্রিজ। ট্রেন থেকে এই ব্রিজ আপনারা দেখতেও পারবেন। তিস্তা নদী পেরোতেই আপনার চোখের সামনে ফুটে উঠবে সবুজ পাহাড়। সেবক থেকে ট্রেনে করে যা দেখবেন তার দৃশ্য কিন্তু বেশ মনোরম। এই রেলপথে রয়েছে পরপর দুটি আলো আধারী ঘেরা টানেল। ঝিকঝিক করে রেলগাড়ি টানেলের ভেতরে ঢুকলেই ঘুটঘুটে অন্ধকার। এই ধরনের টানেল কিন্তু পশ্চিমবঙ্গে খুব অল্প জায়গাতেই আছে। আমরাও পার করে গেলাম পরপর দুটি টানেল। এই পথের সৌন্দর্য কোথায় তা এতক্ষণে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। একদিকে পাহাড়, নদী, জঙ্গল, পাহাড়ে ঘেরা টানেল আর এই অনন্য সুন্দর রেলপথ, সব কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য আলিপুরদুয়ারের দিকে। আমরা এখন পরপর পেরোবো বাগরাকোট রেল স্টেশন, ওদলাবাড়ি রেল স্টেশন এবং ডামডিম রেল স্টেশন। আর তারপরেই আমাদের ট্রেন এসে থামবে নিউ ম্যাল জংশনে। এই পথেও ট্রেন যেতে যেতে আপনারা দেখতে পাবেন পাহাড়ে ঘেঁষা বেশ কিছু চা বাগানের। দেখেই মনে হয় চা বাগানগুলি বেশ পুরনো। টুরিস্ট ডেস্টিনেশন আপনাদেরই চ্যানেল, বাঙালি মানেই ভ্রমণ প্রিয়। সেইখান থেকেই টুরিস্ট ডেস্টিনেশনের জন্ম। আমরা খুব কম খরচে সহজে একটি সুন্দর প্ল্যান করে কোথায় কিভাবে ঘুরতে পারি সেই ভাবনা থেকেই টুরিস্ট ডেস্টিনেশন আপনাদের কাছে বিভিন্ন জায়গার ট্যুর প্ল্যান নিয়ে আসে। সকালে দেখা ভুটানের পাহাড়গুলি এখন আরও চলে এসেছে কাছে। মনে হচ্ছে যেন ক্যানভাসে ছবি আঁকা একটি জায়গা। এখন আমরা পেরোচ্ছি ঘিস নদী। এর ধারেই রয়েছে ওলদাবাড়ি রেল স্টেশন।
প্রাকৃতিক নয়াভিরাম দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন এখন চলে এসেছে নিউ মাল জংশনের কাছে। এই জংশন স্টেশন থেকেই আপনারা মালবাজার স্টেশন ও দোমোহিনী হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে যেতে পারবেন নিউ কোচবিহার পর্যন্ত। আমাদের ট্রেনও চলে আসলো নিউ মাল জংশনে। যারা ট্রেন পথে লাটাগুড়ি ঘুরতে আসবেন তারা এই নিউ মাল জংশনে নামতে হবে, এখান থেকে লাটাগুড়ি একদমই কাছে। আমাদের ট্রেন প্রায় 9টায় এসে পৌঁছালো নিউ মাল জংশনে। এখানে ট্রেন কিন্তু দাঁড়ায় মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল বানারহাটের উদ্দেশ্যে। নিউ মাল স্টেশনের পরেই রয়েছে মাল নদী। আমাদের ট্রেন এখন চলেছে চাপরামারি অভয়ারণ্যের ভেতর দিয়ে। ট্রেনের জানলা দিয়ে দু চোখ ভরে দেখে নিন এখানকার প্রাকৃতিক দৃশ্য। এখন আমরা পেরিয়ে যাচ্ছি মূর্তি নদী। ডুয়ার্সের এক অত্যন্ত জনপ্রিয় স্থান হলো এই মূর্তি। মূর্তি নদী পেরোনোর বেশ কিছুক্ষণ পরে আরেকটি নদী আমরা এখন পেরোচ্ছি, যার নাম জলঢাকা। জলঢাকা নদী পেরোনোর পরেই আমাদের ট্রেন পার করে গেল বানরহাট স্টেশন। বানরহাট স্টেশনের পরবর্তী স্টেশন ডালগাঁও। 10টায় আমরা পৌঁছেছিলাম ডালগাঁও, তারপরে হাসিমারা। হাসিমারা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় লেগেছিল 10টা 45 মিনিট, আর তারপরে হ্যামিল্টনগঞ্জ। হাসিমারা এবং হ্যামিল্টনগঞ্জের দূরত্ব একদমই কম, মাত্র 9 কিলোমিটার। আর এই পথে যেতে যেতে আপনারা দেখতে পাবেন প্রচুর চা বাগান, জঙ্গল এবং অবশ্যই সুন্দর সুন্দর নদী। বেশ কয়েকটি চা বাগান পেরিয়ে আমরা এখন চলে এসেছি হাসিমারার কাছাকাছি। হাসিমারা একটি উল্লেখযোগ্য স্টেশন। এখানে নেমেই আপনারা জলদাপাড়া, ভুটানের ফুটশিলিং এবং ভারতের জয়গা শহর ঘুরতে যেতে পারবেন। ভুটানের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য আপনাকে এই স্টেশনেই নামতে হবে। জলদাপাড়া অভয়ারণ্য যেতে হলে হাসিমারাই আদর্শ জায়গা। জলদাপাড়া অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ডুয়ার্স ভ্রমণের রয়েছে 2টি পার্ট। প্রথমটি হলো জলপাইগুড়ি। জলপাইগুড়িকে কেন্দ্র করে ডুয়ার্সের জায়গাগুলি ঘুরতে হলে আপনাকে নামতে হবে এই হাসিমারাতে। আর আরেকটি পার্ট রয়েছে আলিপুরদুয়ারে, সেটি হচ্ছে বক্সা ডুয়ার্স। তার জন্য আপনাকে নামতে হবে আলিপুরদুয়ার জংশনে। হাসিমারা স্টেশন পার করে আমরা এখন পার করছি কালজানি নদী।
দেখতে দেখতে আমাদের ট্রেন এখন চলে এসেছে বক্সা জাতীয় উদ্যানে। আর বক্সা জাতীয় উদ্যানের মাঝখানেই রয়েছে রাজা ভাতখাওয়া স্টেশন, যা আমরা পার করে যাচ্ছি। আর রাজা ভাতখাওয়া স্টেশনের পরেই রয়েছে আমাদের অন্তিম স্টেশন আলিপুরদুয়ার জংশন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের অন্তিম স্টেশন আলিপুরদুয়ার জংশন। 12:30 সময় আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার জংশনে, আর এখান থেকেই শুরু হবে আমাদের বক্সা ডুয়ার্স ভ্রমণ। কিভাবে করবেন বক্সা ডুয়ার্স ভ্রমণ, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডুয়ার্সের রেলপথ ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন টুরিস্ট ডেস্টিনেশন।